ভোলার পাঁচটি উপজেলার ত্রিশটি গ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি এতে ফুটে উঠছে ক্ষয় ক্ষতি আরো জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা আজকের যে বন্যা দুর্গত এলাকার যে পরিস্থিতি যেমনটি আমরা দেখেছি উপকূলের বিভিন্ন গ্রাম ঘুরেছি সেখানে ঘুরে আমরা যেমনটি জেনেছি যে আজকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আজকে মেঘনার পানি বিপদসীমার উনিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে যেটি গত কিছুদিন আগেও কিন্তু থেকে পর্যন্ত গেছে তো বলা যায় দুর্গত এলাকায় পানি নামতে শুরু করেছে এবং দুর্গত এলাকায় যে স্বাভাবিক অবস্থা সেটি ফিরে আসতে শুরু করেছে দুর্গত এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি যে জোয়ারের পানিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব পরিবার কিন্তু এখনো দুর্ভোগ পোয়াচ্ছেন এবং তাদের কিন্তু খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে তারা বলছিলেন যে আসলে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে হিসেবে তাদের আসলে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন এবং একই সাথে পানিবাহিত যে রোগ বালাই সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে এবং তাদের যে এখন ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন তো পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছিলেন নির্বাহী প্রকৌশলী আমাকে বলছিল যে যে এখন পূর্ণিমার যে জো এবং উজানের যে পানির চাপ ছিল যে কারণে এই যে সমস্ত এলাকায় বেরিবাদ ছিল না বা যেখানে ছিল নির্মাঞ্চল এলাকা থাকার কারণে পানি প্রবেশ করেছে জোয়ারের সেসব এলাকায় আসলে এই মুহূর্তে পানি কমতে শুরু করেছে এবং তারা বলছিল যে যে সমস্ত এলাকায় বাদ নেই বা বাদের প্রয়োজন রয়েছে সেই সমস্ত এলাকায় তারা কিন্তু বিকল্প বাদ নির্মাণের চিন্তা ভাবনা করছেন যেহেতু জোয়ার এলি এই সমস্ত মানুষ কিন্তু প্লাবিত হয়ে দুর্ভোগ জেলা প্রশাসক জামানের সাথে কথা হয়েছে তিনি যেমনটি বলছিলেন যে যে আসলে দুর্গত এলাকায় জোয়ারের পানি প্রবেশ করার কারণে যে যে ক্ষয়ক্ষতির হয়েছে বা খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তারা তৈরি করছেন এবং সেই তালিকা তৈরি করার কাজ শেষ হইলেই তারা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন এমনটি তিনি আমাকে জানিয়েছেন তো এ ছিল আমার কাছে বর্ণা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি